নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। গতকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এখন নজর রাখবো ইয়েস্টারডেজ রাউন্ড আপে। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করতে হ্যাঁ রেডিমেড কাপড় কা মল শ্রী শ্যাম ফ্যাশন এনএসবি রোড রানীগঞ্জ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দূষণমুক্ত দীপাবলি উদযাপনের বার্তা নিয়ে ছাত্রছাত্রীদের এবং ফ্ল্যাটের আবাসিকদের নিয়ে আলোচনা করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডিপি সিং। দেওয়া হলো সচেতনতা বার্তা। বর্ধমান শহর কেন্দ্রীয় সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতির তরফে বর্ধমানের 27টি ছট পুজো কমিটিকে নিয়ে বৈঠক করা হলো। সংগঠনের সদস্যরা ছাড়াও বৈঠকে হাজির ছিলেন বর্ধমান থানার পুলিশ আধিকারিক পিন্টু সাহা। আলোর উৎসবের আগে প্রায় 350 গরিব দুস্থদের হাতে প্রদীপ, মোমবাতি, মিষ্টি, ফটকা প্রভৃতি তুলে দেওয়া হলো রানীগঞ্জের মারোয়াড়ি যুব মঞ্চ এবং শ্রীনারায়ণী নমনম সংগঠনের তরফে। এই উদ্যোগে খুশি প্রাপকরাও। উৎসবের ঠিক প্রাককালে স্যামসং এর একটি নতুন ফোন বাজারে নামালো কোম্পানি। রানীগঞ্জের গায়ত্রী ট্রেডার্সে নতুন এই ফোনটির উদ্বোধন করে গেলেন টলিউডের নায়িকা জয়া হাসান। রানীগঞ্জ গোশালার মুখপত্র সরিকা নামক বার্ষিক পত্রিকার উন্মোচন হয়ে গেল। কমিটির সকল সদস্যদের নিয়ে গোশালা কমিটির অফিসে পত্রিকাটির পাশাপাশি আগামী গোপাষ্টমী মেলা নিয়েও করা হলো আলোচনা। ধনতেরাসের প্রাককালে টানা 24 ঘন্টা বৃষ্টিতে লাটে উঠেছে বেচাকেনা। অন্যদিকে টানা বৃষ্টিতে কালী পুজোর মণ্ডপ তৈরিতেও হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের। ভিড় নেই বাজারে,